नमस्कार बंधुरा, आमार चैनले आरेकटी नतून पर्व देखार जोन्नो आपनादेर सकलके ओयेलकाम। आजके आमी बानाना आइसक्रीम करे देखाबो। एटा भीषणई सहज, बाड़ीते जखन मन चाइबे तखनई आपनारा एटा करते पारबेन। ताहले चलुन देखेनी एई रेसिपिटा। बानाना आइसक्रीमेर जोन्नो आमी एखाने चारटे काठालि कला निये निएछि। आपनारा जे कोनो धरनेरई बर्तमान सिंगापुरी कलाओ ब्यबहार करते पारेन। तारपर कलागुलोर खोसा छाड़िए निच्छे। तारपर कलागुलोके एइभावे छुरीर साहाज्ये पिस पिस करे केटे निते हबे। कलागुलो आमादेर पिस पिस करे काटा हये गेछे, एबार 3-4 घंटार जोन्नो फ्रिजे रेखे दिते हबे। तारपरे आमादेर लागबे चीनी। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেবেন, আর চিনির বদলে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তারপর লাগবে আমাদের 1 কাপ ঠান্ডা দুধ, চকলেট, চকলেট সিরাপ। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ফ্রিজে 3 ঘন্টা রেখেছিলাম। তারপরে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর ক্যাডবেরিগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ডে কোনো রকম যেন লাম্পস না থাকে। দেখুন, খুব সুন্দর একটা ক্রিমি টাইপের টেক্সচার চলে এসেছে। এবার অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। আপনারা চাইলে কাচের পাত্র ইউজ করতে পারেন। তারপর একটু ট্যাপ করে নিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। ফ্রিজ থেকে আমি আইসক্রিমটা বার করে নিয়েছি। দেখুন কি সুন্দর আইসক্রিমটা জমে গেছে, একদম দোকানের মতন। এবার আপনারা যে কোনো শেপে আইসক্রিমটা কেটে নিতে পারেন। আপনারা চাইলে স্কুপ ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর দোকানের মতন আইসক্রিমটা লাগছে, একদম জমে গেছে। তারপর এর উপর দিয়ে চকলেট সিরাপ ছড়িয়ে দিলেই তৈরি আমাদের বানানা আইসক্রিম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে অন্য একটি পর্বে। ধন্যবাদ, ভালো থাকবেন।